তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খাবো চা। এই ঘরের লাস্ট চা, মানে লাস্ট খাওয়া শেষ। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে ঠিকই আছি। আর কি আর বলবো, ঘর শিফট করা কতটা কষ্টকর এটা আমার মতো যারা আছো ওরাই বুঝতে পারবে। এ মানে যা যাবর জীবনযাপন আর কি, এক জায়গায় থেকে আরেক জায়গায়, তো আমরাও এরকমই ঘুরছি এক ঘর থেকে আরেক ঘর। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের একটু ভালো লাগবে। তো এটা হলো যেদিন আমরা শিফট করছি তার আগের দিনের ব্লগ। ইয়োর গাড়িটা খারাপ হয়ে গিয়েছিলো, তো ঘরের নিচেই একটা গ্যারেজ ছিল, ওইখানে চলে এসেছি আমি আর মা। তো রিওর গাড়িটা ঠিক করে নিলাম, সঙ্গে কিছুটা সবজি নিলাম, আর যেহেতু ঘরে কিছুই নেই তো কি আর খাবো, তো এই মাছ একটা নিলাম, গোটা কাতলা মাছ। তারপরে আমি আর মা ঘরে চলে যাব। তো আজকে ভাবছি মাছটাই রান্না করব, মাছ আর স্কোয়াশ নিয়েছি, মাছের মাথা দিয়ে স্কোয়াশ দিয়ে রান্না করব। তো চলে এসেছি, বাজার টাজার করে রিওর সাইকেলটা ঠিক আছে, কিন্তু সামনের একটু চাকাটা একটু ঠিক করতে হবে। আজকের লাস্ট ফাইনাল দেওয়া হচ্ছে। এই যে মা ধুয়েই যাচ্ছে, ধুয়েই যাচ্ছে, দেখি আছে নাকি নাই। আর আর কি আজকে লাস্ট ধোয়া, কাল কারণ কালকে তো আর ধোয়া যাবে না, পর্দা ফর্দা সব ধুয়ে দেওয়া হয়েছে, আর লাগানো হবে না। আর সবজি বাজার করেছি, একটু করেছি, সবজি বেশি আনিনি, আলু এনে নিয়েছি, কারণ আলুটাই বেশি দরকার আমাদের ঘরে। আর স্কোয়াশ এনেছি আর লেবু, তো লেবু আছে তাও তিনটা নিয়ে আসলাম, কারণ গরম পড়ে গেছে, এখন তো লেবু দিয়েই ভাত খাওয়া বেশি হবে। আর স্কোয়াশ নিয়ে এসেছি 1 কিলো, তো এখন স্কোয়াশ দিয়ে মাছের মাথা দিয়ে করবো ঘণ্ট। আর আর এই যে মাছ 1 কিলো 150 গ্রামের ওজনের একটা মাছ এনেছি, কাতলা মাছ এনেছি আজকে, তো কাতলা মাছের মাথা দিয়ে স্কোয়াশ দিয়ে করবো এই দুটো স্কোয়াশ। আর ধনিয়া পাতা এনেছি মাছ দিয়ে, টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে করবো। আর কথা না বলে চটফট করে আগে মাছ ভাজাটা বসিয়ে দিই, তারপরে ওই সময়ে আমি স্কোয়াশটা কেটে নেবো। আর বোনও হয়তো আরেকবার চা খাওয়াবে, ওর ঘুম হচ্ছে এখন, তো চলো কাজটা শুরু করা যাক। এই ডিবি ডাবাগুলো বনু ধুয়ে দিয়েছে, আমি ফিল্টার এগুলো ধুয়ে দিয়েছি, ও যতটুকু পারছে করছে। এই ডাব্বাটা ধুতে হবে এখন, ফ্রিজটার ভিতরে দেখো কীরকম করে পরিষ্কার করেছি, একদম নোংরা করিনি, একদম পরিষ্কার, সব পুরো পরিষ্কার করেছি, শুধু বাইরের দিকটা করতে হবে একটু। আজকে ওয়াশিং মেশিনটাও একদম ঘুষিয়ে টুষিয়ে পরিষ্কার করেছি, এখন করতে হবে এই ডাইনিং টেবিল আর চেয়ারগুলো। ডাইনিং টেবিল আর চেয়ারের অবস্থা খুবই খারাপ, তো চাটা খেয়ে নিই, রান্নাটা বসে সবার প্রথম মাছে আমি নুন হয় হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ আজকে সব মাছ ভেজে রেখে দেবো, ফ্রিজ বন্ধ হয়ে গেছে আজকে, তো ফ্রিজে তো রাখা যাবে না। সো মাছগুলো ভেজে রাখলে হয়তো খারাপ হবে না, মাথাটা ভেজে নিলাম। তো এই দেখো কুচি কুচি করে চাকু দিয়ে কেটে নিলাম কোয়াশ, বনু বসিয়েছে চা। স্কোয়াশ দিয়েও মাছের এই ঘণ্টটা, মানে মাথার ঘণ্টটা খুব ভালো হয় খেতে, বোঝা যায় না যে স্কোয়াশ না লাউ খাচ্ছ। তো লাউ দিয়ে মাছের মাথাও আমার প্রিয়, আর স্কোয়াশ দিয়ে মাছের মাথা বানালেও আমার খুব প্রিয়। আর তো কি বলবো, তো আজকে খাওয়াটা জমে যাবে। তো দেখো এই খেতে বসছি, মাছ তরকারি আছে, তারপরে আর ভিডিও করতে পারিনি, রাত্রে বেজে গেছিলো 12:45, তখন গডরেজটা ফাঁকা করছিলাম, কারণ কালকে ঘুম থেকে উঠি ওরা চলে আসবে, তো যতটুকু পারছি ঠিক করে রাখছি, কারণ সকাল সকাল উঠে আমার প্রীতের জন্য আগে ব্রেকফাস্ট বানাতে হবে, টিফিন বানাতে হবে, এখন যতটা পারছি করে রাখছি সকালে, আর বাকিগুলো করে নেবো। তো চলো ঘুমাই এখন। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমি উঠে গেছি 6টা নাগাদে, এখন 7:10 বাকি, আর আমি উঠেই রান্নাঘরে চলে গেছি, রাত করছি সকালের ব্রেকফাস্ট প্রিপারেশন, কারণ পেকার্স আর মোবাইলস ওরা 7:30 আশেপাশে চলে আসবে, তো আমি ভাবলাম ওরা ওঠার, ওরা আসার আগে, আজকে তো প্রিপেয়ার এক্সাম আছে, ও পড়ছে এখানে বসে বসে দেখো, আর আমি ওকে টিফিনে দেবো আলুর পরোটা, তাই আলুর যেটা ফিলিংটা বানিয়ে নিলাম, কারণ আজকে তরকারি রোদে এগুলো দেবো না। আর সকালে আমাদের খাওয়ার জন্য বানাচ্ছে আলুর দোল আর সঙ্গে রুটি, তো এগুলো করে তারপরে আমি স্নান করে নেবো, টিফিনটা বানিয়ে নিলে তাহলে আমার টেনশন থাকবে না, ও টিফিন দিয়ে ও ড্রেস রেডি করে রেখেছে, আর
সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নেবো আর কি, রুটিটা পরে বানাবো, এখন আটাটা মেখে ওর জন্য আগে ব্রেকফাস্টটা রেডি করবো। ও কি খেয়ে যাবে কি নিয়ে যাবে তারপরে আমাদের জন্য রেডি করে রাখবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আজকে তো লাস্ট আমাদের এই ঘরে, তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রুটির সঙ্গে তরকারি হয়ে গেছে আর আলুর পরোটার জন্য আলুর ফিলিংটাও রেডি করে দিয়েছি। তো চলো ব্রেকফাস্ট বানাই। তারপরে প্রীত চলে গেছিলো স্কুলে আর বর উঠেই লেগে গেছে ওর কাপড় এইগুলো বের করতে, কারণ এই দেখো আমাদের ট্রাক চলে এসছে। তো এখন ঘরে আর ঘর থাকতে পারবো না ঘরের মতো, কারণ এখন 5-6 জন মানুষ সব রুমে ঢুকে যাবে আর তো ওদের প্যাকিং শুরু। তো মানে কি কষ্ট করি ওকে নিয়ে, মানে এতটাই হয় কি আর বলবো। এই ঘরেও কষ্ট, নতুন ঘরে গিয়েও কষ্ট, ওই সেট করতে কত দিন লাগবে। সবাইকে এখন চা করে দিয়ে আসলাম, যারা কাজ করছে ওদেরও তো একটু পরিশ্রম হয়ে হলো, তো ওদেরকে চা করে দিয়ে আসলাম। মা সবাই ওরা মিলে চা খাচ্ছে, চা বিস্কিট, আমাদের ব্রেকফাস্ট করা শেষ, রুটি আলু পরোটা তরকারি করেছিলাম, চাল দিয়ে রেখেছি, শুধু ভাত বানাবো, মাছ আছে কালকে মাছ ভাজা, আর সকালে যে তরকারিটা করেছি ওইটা দিয়ে আজকে দুপুরে একটু খেয়ে নেবো ঝটফট করে। একটা বিস্কিট নাও, একটা নিয়ে আস, একটা বিস্কিট। তো ফার্স্ট জিনিস ফার্স্ট ট্রাক লোড হয়ে চলে গেছে, মানে আমার বিছানা চলে গেছে, সামনের রুমের সোফা টোপা এগুলো ফালাই দিছে, যাই না এখানে করতো না আমি এটা, হ্যাঁ। এখন বনুটা বাকি আর মাঠটা বাকি, মোটামুটি একবার চলে গেছে, আবার হয়তো দুই ট্রিপ মারতে হবে। তো এখন কি রান্না করবো জানি না, সকালে আজকে আলুর দম করেছিলাম ওইটাই রয়েছে, আর মাছ ভাজা করবো। যেহেতু ফার্স্ট ট্রাক নিয়ে চলে গেছে, সেকেন্ড ট্রাকে ওরা রান্নাঘর ধরবে, তার জন্য লাঞ্চটা সেরে নিচ্ছি। তো এটা আলুর একটা ঝোল করেছি আর তোমার সঙ্গে মাছ ভাজা আর একটু স্যালাড বানিয়েছি টমেটো দিয়ে, তো ওই খাওয়া। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খাবো চা, এই ঘরের লাস্ট চা, মানে লাস্ট খাওয়া শেষ। তো এখন খাচ্ছি চা বিস্কুট, ওদেরকেও দিয়েছি, ওরা আসছে, তো চলো চা খাই। এখন বাজে দেখো গড়িতে কয়টা বাজে, 3:45 বাজবে। আজকে ঘরে ঢুকতে ঢুকতে কয়টা যে বাজবে জানি না, ভাই তো ওই ঘরেই আছে। তো এখন সেকেন্ড ট্রাক বের হবে, পাপা নিচে আসবে, চা খেতে আসবে। 2000 years later. তো ফাইনালি আমরা এখন বের হচ্ছি, গাড়ি চলে এসছে আর জিনিস অনেকটা রয়ে গেছে মার রুমে, মার রুমে জিনিসগুলো রয়েছে, আমরাও যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ ঘড়িটা বনুলে বনুলে যাওয়া যায়। তো চলো ফাইনালি দুটো যাওয়া যাক, বের হয়ে যাই। ফাইনালি এখন আমাদের এই ঘরটাকে টাটা বাই বাই করার সময় আসলো, তো চলো দুগা দুগা করে বের হওয়া যাক। গাড়িও বুক হয়ে গেছে, খুবই কীরকম লাগছে কিন্তু একটু খারাপ লাগছে না, কারণ এই ঘরে এসে আমাদের কোনো কিছুই ভালো হয়নি, শুধু ভাইয়ের বিয়ে ছাড়া আদারওয়াইজ তো মানে আমাদের এই ঘরে শুধু খারাপই হয়েছে। তো আমার তো একটুকু খারাপ লাগছে না এই ঘর থেকে যেতে, তো ওরা তো বাইকে যাবে দুই ভাই, আর যেহেতু ভাই আমাদের নতুন ঘরেই আছে আর ও মানে সব কিছু করিয়ে লাস্টে যাবে, তো আমি মা আর যা বাচ্চাদেরকে নিয়ে রওনা হচ্ছি নতুন ঘরের উদ্দেশ্যে। তো দেখো আমরা আমাদের নতুন ফ্ল্যাটে চলে এসেছি, তো ফ্ল্যাটটা এখন মানে একটু অন্ধকার লাগছে যেহেতু রাত্রের বেলা, তোমাদেরকে দিনের বেলা ভালো করে সব কিছু আগে একটু সেট করে নিয়ে একটু সামলে নিয়ে নিজেদেরকে বা ঘরকে তারপরে বলছি। তার মধ্যে কালকে এসছে আসবে আমাদের ঘরে গেস্ট 4 জন, ছোটো একটা বাচ্চা 1 বছরের, আমার ননা আসছে, ওনার বিয়াইন মানে ওনার মেয়ের শাশুড়ি সবাই আসছে, তো মানে কী করে কী সামলাবো ওইটাই বুঝতে পারছি না।
তো এই যে আমাদের নতুন ঘর, কোন রুমে কে থাকবে ওইগুলো দেখা হচ্ছিল। তো দেওয়ার বলছিল প্রতিদিন কোন রুম নেবে বা কি যেটাই সেটাই, তো ওই আর কি সব রুম ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু লাইট ছিল না, তো যে কয়েকটা লাইট নিয়ে এসেছিলাম আমরা সঙ্গে করে, তো কিচেনে একটা লাগালাম আর একটা ড্রয়িং রুমে, ইম্পর্টেন্ট যে একটা বাথরুমে লাগালাম, যেহেতু দুটো বাথরুম তো একটাতে লাগিয়েছি। আসার সাথে সাথে আমি কাপড় একটা নিয়ে এসেছিলাম যে রান্নাঘর তো মুছতে হবে, জল যেহেতু অ্যাভেলেবেল ছিল আমি ঝটফট করে যতটুকু পারলাম রান্নাঘরের উপরের সেলফটা, তারপরে নিচের মানে এই ডাব্বা রাখার দুটো সেলফ আছে ওইগুলোকে আমি যতটুকু পারলাম মুছে নিলাম, বাকি মোছামুছি তো থাকবেই। তো এটা হলো গিয়ে আমার বেডরুম। তো এখন এই যে বিছানা রেখেছে এনে, তো ভাবলাম একবার মুছে দিই, যেহেতু বক্স নিচে পরে মুছতে পারবো না আর ঘর মোছার লাঠিটাও ঢুকে না, কারণ আগের ঘরেও এই বক্সই ছিল, নিচে মুছতে গেলে খুব দিগদারি হতো। তো চলো এখন টুকটাক কাজ করি, নিজেকে সামলাই, ঘরকে একটু সামলাই, তারপরে তো ব্লগ বানাবো, সারা জীবনই বানাতে পারবো। তো এখন চা খাবো, বাই বাইরে গিয়েছে চা সিঙ্গারা নিয়ে এসছে, তো চা সিঙ্গারা খেয়ে আমরা আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করো।